আপনাদের সম্ভবত বলেছিলাম রাজবাড়ির মাহফিলেও, দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি মনে আছে? রাজবাড়ি যায়নি এরা। হ্যাঁ, দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি? এ শুধু একজন সুবহানাল্লাহ কয়েছে, আর কেউ কইনি, কারণ আপনাদের বিশ্বাস হয়নি, কথা বোঝেননি। আপনারা এতক্ষণ পর্যন্ত জানেন যে আল্লাহর ওলি হওয়া চারটি খানি কথা না, আল্লাহর ওলি হওয়া বড় কঠিন কথা, ঠিক না? আর আমি উল্টো বললাম যে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ কাজ, এই জন্য আপনাদের বিশ্বাস হয়নি। তা আমি এই বিষয়টা লম্বা বলতে পারবো না, তারপরে সংক্ষেপে একটু বলি। উদ্দেশ্য হলো যদি ভুলে যায় মনে করে দেবেন, আল্লাহর ওলি হওয়া সবার জন্য সহজ, চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। এই চার শ্রেণীর মানুষ বলার উদ্দেশ্যে এটা ভূমিকা বলছিলাম, কিন্তু যেহেতু আপনারা রাজবাড়ির মাহফিলে যাননি এই জন্য আমি একটু ব্যাখ্যা করি। আল্লাহর ওলি হওয়া কঠিন কেন? ওই বললাম না, আমাদের ওয়াজ কিছু আছে কোরআনের কথা হাদিসের কথা, কিছু আছে আমাদের কথা, কোরআনেও নেই হাদিসেও নেই। এই আমাদের কথাগুলো গল্প, যেমন একটু আগে বললাম আমার দাদা হুজুর বদনামেরে পাক মারছিল, বলিনি এটা কোরআন শরীফের কোন সূরায় আছে? নেই, হাদিস শরীফে তো আছে, এটা আমাদের গল্প। এই রকম কিছু গল্প আছে, আমরা ওলি আল্লাহদের নামে বলি, গল্পগুলো ঠিক না। আসলে ওলি আল্লাহদের নামে গল্প বলতে হয় না, সত্য মিথ্যা যাচাই করতে হয়, কোরআন হাদিসের গল্প বলবেন, সনদ আছে। এই গল্পগুলো থেকে আমরা বুঝেছি যে আল্লাহর ওলি হওয়া কঠিন, কারণ অমুক আল্লাহর ওলি হয়েছিলেন 40 বছর জঙ্গলে যেয়েছিলেন, অমুক আল্লাহর ওলি হয়েছিলেন 7 বছর গাছের ডালে ঠ্যাং ঝুলিয়েছিলেন। এই শুনে শুনে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি হওয়ার জন্য রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছিলেন, শুনেননি? একটু এই গল্পটা বুঝি ভালো করে। ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, তিনি রাজত্বও করতেন আবার আল্লাহর ওলি হওয়ার জন্য আমল ওজিফা করতেন। একদিন গভীর রাত্রে ছাদের উপরে আওয়াজ শুনছেন, ঠক 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 ঠক। ছাদে কে? আমি খিজির। হুজুর আপনি ছাদে কি করেন? আমি ছাদের উপরে উঠ খুঁজে বেড়াচ্ছি। হুজুর আপনি কি পাগল হয়েছেন? রাজবাড়ির ছাদে উঠ থাকে নাকি? তুমি কি পাগল হয়েছো? রাজবাড়িতে থেকে কি আল্লাহর ওলি হওয়া যায় নাকি? তখন ইব্রাহিম বুঝে গেলেন যে রাজত্ব করে তো আল্লাহর ওলি হওয়া যাবে না, উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। এর মানে কি? মানে হলো রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া যায় না, ঠিক না? এটাই তো ইসলামের শিক্ষা। আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় পীর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারা? সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ওলি কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা কি হইছিলেন? রাজা হইছিলেন, ঠিক না? তাহলে বোঝা গেল রাজা হলে আর ওলি হওয়া যায় না। খুব ভালো করে বোঝেন, ইসলামের শিক্ষা হলো রাজা হলে ওলি হওয়া সবচেয়ে সহজ। এই কথাটা বলার জন্য আমি ভূমিকা করলাম, কারণ কি জানেন, আমরা দিনটা বুঝি না, একটু পরে যদি মনে থাকে বলবো। তাহাজ্জুদ পড়া খুব ভালো কাজ, নফল রোজা রাখা খুব ভালো কাজ, এগুলো করতে হবে, এগুলো যে কেউ পারে। কিন্তু একজন মাজলুম তার জমিটা কেড়ে নিয়ে গেছে, চোখের পানিতে বুক ভরে হাও মাও করছে, আমি আপনি উদ্ধার করতে পারবো? কে পারবে? পারবে এলাকার এমপি, পারবে এলাকার বড় নেতা, পারবে ডিসি, পারবে যারা ক্ষমতাধর, ঠিক না? হ্যাঁ। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মাজলুমকে জুলুম থেকে বাঁচানো, অসহায়কে বিপদ থেকে উদ্ধার করা, মানুষের মনের ব্যথা দূর করা, মানুষকে কষ্ট থেকে উদ্ধার করা। এর চেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নেই। সারা রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াবটুকু পাবেন, আপনি একজন অসহায়ের মুখে হাসি ফুটালে 10 মিনিটে তার চেয়ে অনেক বেশি সওয়াব পাবেন। আর এজন্যই চার খলিফা সবার বড় ওলি, কারণ তারা এই কাজটা করছিলেন। তাহলে বোঝা গেল রাজত্ব করলে আর ওলি হওয়া যায় না, ঠিক না? যে ব্যক্তি শুধু ফরজটুকু করে,
আর মাজলুমকে সাহায্য করে, জালেমের থেকে হক আদায় করে, বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে, এই ব্যক্তি তাহাজ্জুদ গুজার নফল রোজাদারদের চেয়ে অনেক আগে আল্লাহর অনেক বড় ওলি হয়ে যায়। শুধু একটা জিনিস থেকে বাঁচতে হবে, জুলুম করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? ক্ষমতা আসলে একটাই সমস্যা, মানুষ যখন ক্ষমতা থাকে জুলুম করে, আর ক্ষমতা চলে গেলে আফসোস করে। আপনি জুলুম করবেন না, আপনি অন্যান্য ছোটখাটো গুনাহগাতা হয়েছে করেন, কিন্তু মানুষের জুলুম করবেন না। জ্ঞান তো কারোর হক নষ্ট করবেন না, মানুষের সাহায্য করবেন, শুধু ফরজটা পালন করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর ওলি হওয়া সবার চেয়ে সহজ হয়ে যাবে। দুই নম্বর হল যেটা বলছে, ওটা শেষ করি আগে, তাহলে এই গল্পগুলো আমাদেরকে বুঝাইছে আল্লাহর ওলি হওয়া কঠিন, কিন্তু কোরআন এবং সুন্নাহ বলছে আল্লাহর ওলি হওয়া সহজ। এখন এটা যদি আপনারা সবাই বুঝে ফেলেন, তাহলে তো আমাদের কিছু লসও থাকবে। তারপর একটু শোনেন, আল্লাহর ওলি হওয়া সহজ কেন? কারণ আল্লাহ বান্দার মন জানেন। কথা বুঝেন না? বান্দা যত গুনাহই করুক, যখন মন থেকে আল্লাহর দিকে ফেরে যে আল্লাহ আর করব না, আল্লাহ যখন বোঝেন যে সত্যই মনের থেকে বলছে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। এই জন্য দুনিয়ার মানুষের খুশি করা কঠিন, কারণ মানুষ মনের কথা জানে না, সন্দেহ করে। কথা বোঝেন না? কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করা সহজ। আপনার মনে করেন পীর সাহেবদের খুশি করা সহজ? অত সহজ না, আমরা মানুষ। মানে আমি পীর সাহেব বলছি না, সব পীর সাহেবই মানুষ, নাকি ফেরেশতা আছে? হাদিয়া বেশি না দিলে ভালো লাগে না। আপনি 20,000 টাকা দিলে যে দোয়া করব, 5,000-1,000 টাকা দিলে কি সেই দোয়া হবে? এই জন্য পীর সাহেবের কাছে গেলেও বিজনেস আল্লাহর সাথে রাখবেন, যে আল্লাহ আমি তোমার দিন শিখতে, দিনের আমলের আবেগ নেওয়ার জন্য তার কাছে যাচ্ছি, তার কাছে কিছু পেতে যাচ্ছি না। বিজনেসটা কার সাথে রাখবেন? খবরদার বিজনেস আর মানুষের সাথে করেন না, তাহলে ঠকবেন। কারণ আল্লাহ তাআলার সাথে বিজনেসের চেয়ে সহজ কিছু নেই। আপনি হাদিয়ার টাকা নিয়ে বেরোইছেন, যে আবদুল্লাহ জাহাঙ্গীরের হাদিয়া দেবেন, 2,000-5,000 লাই নিলেন, পথে যে চুরি হয়ে গেল, পকেটমার হয়ে গেল। আপনি যদি আমাকে যে বলেন যে হুজুর আপনার জন্য 5,000 হাতিয়া আনছিলাম, চুরি হয়ে গেছে, আমি কি 16 আনা খুশি হব? কিন্তু আপনি বিজনেসটা আল্লাহর সাথে করেন, আপনি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য হাতিয়া, হুজুরের জন্য, হাজিয়ার জন্য 5,000 টাকা পকেটে নিয়ে বেরিয়ে গেছেন, চুরি হয়ে গেছে, আপনি সব কম পাবেন না পুরো পাবেন? আপনি পুরোই পাবেন। আল্লাহর কাছে বিজনেসে কোনো মার নেই। এই জন্য যিনি আপনাকে সবচেয়ে ভালোবাসেন, যিনি আপনার সব জানেন, বিজনেসটা তার সাথে করেন। কথা কি বুঝতে পারছেন? তো যেটা বলছিলাম ভাইরা, আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ, চার শ্রেণীর মানুষের জন্য বেশি সহজ। এক শ্রেণী যারা ক্ষমতায় যায়, শুধু জুলুমের প্রবণতাটা কন্ট্রোল করে, ফরজ পালন করে মানুষের পাশে দাঁড়ালে তারা আল্লাহর ওলি সবচেয়ে আগে হবে। আর এক শ্রেণী যুবক, আমরা বুড়ো হয়েছি, আল্লাহর কত ডাকি, ডাকবই তো, এমন রাত্রে এমনি ঘুম আসে না, ঘুম ভেঙে যায়, কেন? একটু তাহাজ্জুদ পড়ে। এখন আর ওই সিনেমার ছবি আর মজা লাগে না, চোখেই ভালো দেখা যায় না, কি দেখবো? কিন্তু যুবকদের রক্ত টকবক করে, তাদের রক্ত বলে পাপ কর, বন্ধু বলে পাপ কর, দেশ বলে পাপ কর, মোবাইল বলে পাপ কর, টেলিভিশন বলে পাপ কর, বাপ মাও বলে পাপ কর, বলে না? দাঁড়িয়ে রাখতে গেলে বাপ মা কি বলে? নিষেধ করে না? হ্যাঁ, অনেক বাপ মা নামাজ পড়তে নিষেধ করে। এই তার রক্ত বলে, সমাজ বলে, বাবা বলে, মা বলে, তারপরেও যে যুবক অন্তত ফরজটা পালন করে, অন্তত জিনা ব্যভিচার মাদকতা থেকে বেঁচে থাকতে পারে, ওই যুবক আমাদের মতো বুড়োদের সুন্নত নফলের অনেক আগেই আল্লাহর ওলি হয়ে যাবে। হাদিস শরীফে আসছে, আমি বানাই বলছি না, হাদিসটা আজকে বলতে পারছি না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর প্রিয়তম যারা নেককার বান্দা, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ছায়া দেবেন, তাদের প্রথম ক্যাটাগরি হলো যারা শাসক, প্রশাসক, ক্ষমতাধর, দ্বিতীয় ক্যাটাগরি হলো যুবক যারা যৌবনে আল্লাহর ইবাদত করেছে।
যেটা বলছিলাম, তৃতীয় ক্যাটাগরি হলো সমাজের সাধারণ মানুষ, যাদেরকে আমরা দাম দিই না, রিক্সা চালায়, রাজমিস্ত্রি, যুগালে ভ্যান চালায়, কৃষক, মাঠে কাজ করে, কিন্তু আল্লাহর দিন পালন করে, নিরিবিলি কারো ঝগড়াঝাটিতে নেই, সমাজের লোকে দাম দেয় না, কেউ আসলে বলে না যে চাচা ভাই আগে যাও, না থাকলে কেউ খোঁজে না যে অমুক কই, রুব্বা আশাতা আকবারা যি তমরাইনি লাই উবাহু বিহি লাউ আকসামা আলাল্লাহি লাবার। এরকম অনেক মানুষ মাথার চুল উস্কো খুস্কো, গায়ে ময়লা কাপড়, সাধারণ দরিদ্র মানুষ, সমাজের লোকে দাম দেয় না, কিন্তু তার মনটা এত ভালো, আল্লাহর এবাদত এরকম করে যে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ কসম করছি এইটা তোমার করে দিতে হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে করে দেবে, কারণ ওদের মনে কোনো অহংকার নেই। কথা বুঝেননি? আমরা যাই করি মনে অহংকার আসে। তো এই জন্য আগেই বলি, অন্য প্রসঙ্গে চলে যাব, আমরা আল্লাহর ওলিদের মহব্বত করি, তাদের হাদিয়া তোহফা দিতে চাই, হাদিয়া আল্লাহর জন্য দিলে এটা সওয়াব, আর হুজুর আমার ভালো করে দেবে দিলে এটা শিরক। এটা কি? যদি আল্লাহর জন্য দিতে চান, আমাদের মতো হুজুর খোঁজার দরকার নেই। সমাজে যদি কোনো যুবক পান, মাশা আল্লাহ দাঁড়িয়ে রেখেছে, মানুষের ক্ষতি করে না, ফরজ ওয়াজিব পালন করে, যদি কোনো গরিব মানুষ পান, রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু জামাতে নামাজ বাদ দেয় না, আল্লাহর পথে থাকে, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, হাদিয়া দেবেন, মুসাফা করবেন, ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের মুসাফা করার সওয়াব পেয়ে যাবেন। কয়টা ক্যাটাগরি গেল? চার নম্বর বাকি আছে, ওইটাই বলতে চাইছিলাম যে মেয়েদের জন্য আল্লাহর ওলি হওয়া, জান্নাতে যাওয়া সহজ, কারণ মেয়েরা এই মানব জাতির জন্য বেশি কষ্ট করে। তবে একটা জিনিস, প্রত্যেকেরই একটা জিনিস বাদ দিতে হবে, সহজ কেন, একটা কঠিন কাজ ঠেকাতে পারলে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই হাদিসে, কোনো মহিলা যদি চারটে কাজ ঠিক করে করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন। প্রথম কাজ কি? আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়বে। আপনাদের যে জন্য হাদিসটা বলতে চাইছিলাম, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিসের দাওয়াত দিলেন, ফরজের না নফলের? ফরজের। সব হাদিসে এরকম। সাহাবীরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি করতে হবে জান্নাতে যেতে? নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত। আর কোনো নামাজ? না, আর কোনো নামাজ জরুরি না, তুমি চাইলে নফল পড়তে পারো। ইয়া রাসূলুল্লাহ আর কি? নবীজি শুধু ফরজের কথা বলেছেন। ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাযী আকরামাকা লান আতাতাওয়া আলা হাযা শাইয়ান ওয়ালান আনকুসা মিম্মা ফরাদাল্লাহু আলাইয়া শাইয়ান। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন নফল ইবাদত জীবনে করব না, আর আল্লাহ যেটুক ফরজ করেছে এটাও কোনো ঘাটতি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাদ আফলাহা দাখালাল জান্নাতা ইন সাদাকা, যদি সত্য কথা বলে থাকে অবশ্যই জান্নাতে যাবে। কথা বোঝেননি? তাহলে আমরা কিন্তু ভুল করি, আমরা ভালো মনে ভালো নিয়েতেই কিছু ভুল করে ফেলি। যেমন নফলের সওয়াব দস্তরখানের বা পাগড়ির সওয়াব বলতে বলতে এমন হয়ে গেল লুঙ্গি পরার কথাটা আর বলাই হলো না। কথা বুঝতে পেরেছেন? শবে বরাতের কথা বলতে বলতে এমন হয়ে গেল যে পাঁচ ওয়াক্ত নামাজ বোধহয় আর দরকারই নেই, এরকম অবস্থা। এই জন্যই আমাদের সমাজে অনেক মহিলা শবে বরাতে এবাদত করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। আছে নাকি এরকম? কাকে ঠকাচ্ছে? আল্লাহকে। হ্যাঁ, নিজে ঠকছে, দুই কায়দায় ঠকছে। শবে বরাতে নামাজ পড়ে কি জন্য? যে এই রাত্রে নামাজ কালাম পড়লে আল্লাহ ভাগ্য ভালো করে দেবে। কেমন? আপনার এলাকায় এমপি ভোটে দাঁড়াইছে, আপনি তার এন্ট্রি ছিলেন, কিন্তু জিতে গেল সে। এখন আপনি ছয় মাস পরে আসলেন যে কাকা কি চাচা কি স্যার কি ভাই, আমরা আমার আব্বা চাচা গোষ্ঠী আপনার জন্য কত কষ্ট করেছি আপনি চিন্তা করতে পারবেন না। এমপি সাহেব বললো বাবা খুব ভালো, খুব খুশি হলাম, তোমার যখন যেটা চাই আমার বলবা, এরকম আছে না? আমরা মনে করি আল্লাহ বোধ হয় এরকম, গত ১২ মাসের ৩৫৩ দিন আল্লাহর পথে থাকিনি, অন্যায় করেছি, ফরজ করিনি, নফল করিনি,
আগামী বছরও করার কোনো নিয়ত নেই, তবে শবে বরাতের রাত্রি আগে আগে একেবারে গোসল করে মাথার চুলের পানি টপ টপ করে ফেলে আল্লাহর সামনে দাঁড়াই গেলাম। দাদা দেখছো তো, এই রাজবাড়ির ভিতরে আমার মতো ভালো পুরুষ বা মেয়ে তোমার নেই। আল্লাহ তো তাই বুঝে গেল নাকি? বুঝলো না? মূল বিষয় হলো এই কথাটা মিথ্যা যে শবে বরাতে ভাগ্য লেখা হয়। শবে বরাতে আল্লাহ গুনাহ মাফ করে, এটা সহি। ভাগ্য ভালো করতে গেলে শবে বরাত না, ভাগ্য ভালো করতে গেলে প্রথমেই যে কথা বলেছি, আব্বা আম্মা সহ রক্ত সম্পর্কের আত্মীয়র হক আদায় করতে হবে, তাহলে আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকেও বরকত দেবেন। মহিলারা যদি শোনেন তাহলে বলবো শবে বরাতের আপনাদের ভাগ্যের জন্য দরকার নেই, মাগফিরাত এই রাত্রে, অন্তরে শিরিক না থাকলে, হিংসা না থাকলে আল্লাহ মাফ করবে। কিন্তু কি করবেন সেটা বোঝেন, সেটা হলো শাশুড়ির সাথে পুত্রবধূর ঝগড়া আছে না নেই, এটা কোনো অস্বাভাবিক না। পুত্রবধূরও ষোলো আনা দোষ না, শাশুড়িরও ষোলো আনা না, 50-50। কিন্তু কোনো পুত্রবধূ যদি তার মনের ব্যথা স্বামীকে বলে স্বামীকে তার পিতামাতার হক নষ্ট করতে উদ্বুদ্ধ করে, স্ত্রীর কারণে স্বামী পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে অথবা ভাই বোনের হক নষ্ট করে, তাহলে ওই স্বামীর আয়ু কমবে, রিজিক কমবে, কোনো কৌশলে ঠেকাতে পারবে না। আর যদি কোনো স্ত্রী বুদ্ধিমান হন, স্বামী স্ত্রীর সাথে শাশুড়ির ঝগড়া হয়েছে হতে পারে, ননদের ঝগড়া হয়েছে হয়ে যেতে পারে, পারলে মাফ চাইবেন না পারলে না চাইবেন, উভয়েরই দোষ থাকে, তবে স্বামীকে এই কষ্টের কথা কখনো বলবেন না, বরং আপনার স্বার্থে স্বামীর আয়ু বাড়ানোর জন্য, স্বামীর রিজিক বাড়ানোর জন্য আপনি অবশ্যই স্বামীকে বলবেন যে তোমার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো, তাদের হক দাও, ভাই বোনের হকটা অন্তত দাও, ক্ষতি করো না। আপনি যদি কষ্ট বুকে চেপে আপনার স্বামীকে তার বাবা মা ভাই বোনের অন্তত হক আদায় করার জন্য উদ্বুদ্ধ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামীর আয়ু বাড়বে, আপনার পরিবারে বরকত হবে, শবে বরাতের কোনো দরকার হবে না। তবে এটাতে আমাদের লস আছে, কথা বুঝেন, আমাদের লস আছে না? প্রথম লস, আমাদের দাওয়াত কমে যাবে। দ্বিতীয় আরেকটা লস আছে, আপনাদের বলতে চাইছিলাম, আপনারা যদি এভাবে পরিবারের শান্তি এসে যায় আমাদের কি কেন জানেন, যত তাবিজ তদবির অধিকাংশই কিন্তু পারিবারিক অশান্তির জন্য, এতে আমাদের টাকাও মানুষ বেশি দেয়। এখন যদি আপনাদের সব শান্তি এসে যায় আমাদের কি লস না? তারপরেও দেখেন আপনারা কি করেন, আমাদের দিক যদি তাকান তাহলে আর এগুলো করেন না। যেটা বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মেয়েদের জন্য নফল নামাজ কোনো দরকার নেই, যদি করে আলহামদুলিল্লাহ গোল্ডেনে পাবে, কিন্তু যদি কোনো মেয়ে শুধু পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, আমাদের দেশে মহিলারা অনেকে নামাজ পড়েন কিন্তু বসে আছে নাকি? ফরজ নামাজ বসে পড়লে কিন্তু হবে না, যিনি দাঁড়াতে পারেন পুরুষ হোক মহিলাও দাঁড়িয়ে পড়া ফরজ। আমাদের দেশে মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে, ঠিক না? শাড়ি কিন্তু মুসলমানদের পোশাক না, এটা হিন্দুদের পোশাক। আমরা পুরুষেরা টুপি নিয়ে কত ঝগড়া করি, গোল লম্বা সেকুন চারকোনা পাঁচকোনা পাগড়ি নিয়ে, হুজুরের মাথায় পাগড়ি নেই, মুসল্লির মাথায় পাগড়ি, নামাজ মাকিরের আছে না নেই, যত ঝগড়া নফল নিয়ে, ফরজ নিয়ে কোনো ঝগড়া নেই। যেটা বলছিলাম ভাইয়েরা, এগুলো সব নফল মুস্তাহাব, আর মেয়েদের জন্য ফরজ পোশাক আমরা দিচ্ছি না। মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক সেটা হলো পুরো ম্যাক্সি, এই গলা দিয়ে পায়ের গোড়ালির নিচু পর্যন্ত ঝুল হবে, এই কবজি পর্যন্ত বা আঙুল পর্যন্ত হাতার ঝুল হবে, এই রকম ম্যাক্সি। ম্যাক্সির উপরে বড় ওড়না, চাদরের মতো ওড়না, ম্যাক্সির নিচেই পাজামা অথবা সায়া, এই পোশাকগুলো পরা মেয়েদের জন্য ফরজ, স্বামীর সামনে ছাড়া বাকি বাড়ির ভিতরে ঘরের ভিতরে কাজ করার জন্য সকল অবস্থায় এই পোশাক ফরজ, এবং এই পোশাকই সুন্নত, অর্থাৎ ফরজ সুন্নত। আর নামাজও এই পোশাকে পড়লে হবে, শাড়ি পড়লে হবে না, হবে
কিভাবে বলছি, কোন মহিলা যদি নামাজ পড়েন, নামাজের ভিতরে যে অন্ধকার ঘরেও নামাজ পড়েন, একা নামাজ পড়েন, তার জন্য শুধুমাত্র মুখের এই জায়গাটুকু এবং কবজি পর্যন্ত হাত, এর বাইরে খোলা হারাম, খুললে নামাজ ভেঙে যাবে। যদি কোনো মহিলা একা ঘরে অন্ধকারে নামাজ পড়েন, কাপড় আছে, কাপড় নেই না একটুই নামাজ হবে, আপনার কাপড় নেই না একটুই নামাজ পড়বেন, কিন্তু কাপড় আছে, প্যান্ট একটা পরেছেন, লুজ করে রুকু দিতে গেলে নাবির খানিক নিচে নেমে যায়, নামাজ হবে নাকি? অবহেলা, হারাম, নামাজ হবে না। ঠিক তেমনি কোনো মহিলা যদি অন্ধকার ঘরে একাও নামাজ আদায় করেন, কপালের কিছু চুল বেরিয়ে যায়, কান একটা বা দুটো বেরিয়ে যায়, জুলফির চুল বেরিয়ে যায়, পিছনের চুল বেরিয়ে যায়, থুতমির নিচে গলার কাছে এখানে বেরিয়ে যায়, হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায়, পেটের কাছে কিছু বেরিয়ে যায়, নামাজ হবে না, নামাজ সারা জীবন পড়লো বেনামাজি হয়ে থাকতে হবে। এই মশলাতে আপনাদের কারোরই খারাপ লাগছে না, তো আপনাদের বৌদের বিরুদ্ধে বলেছি, আপনাদের কত বলিনি? হ্যাঁ, বৌরা দোজকে গেলে আমাদের কি সমস্যা, ঠিক না? আছে, বউয়েরা দোজকে গেলে আমরা কোথায় যাব? হ্যাঁ, ট্রেনে নিয়ে যাবে, সে পরিখেন। কিন্তু এইরকম চিন্তা করেন না, আজীবন জ্বালাইছে, ও দোজকে যাক, আমি একটা হুর পাবো, এই চিন্তা করেন না। কিন্তু ও যখন দোজকে যাবে, আপনার ট্রেনে নিয়ে যাবে। আমার কাছে একজন মহিলা দুবাই থেকে ফোন করেছে, খুব কানাকাটা করে, চিটাগাঙের মানুষ, যে স্বামীটা ঠিক করে নামাজ পড়তে চায় না, কত বলি জুমার দিনে যায় তাও দেরি করে যায়। তেমন দেখেন, আপনি আর বেশি বলেন না, আপনার স্বামীকে বললে সব পাবেন, কিন্তু আপনার স্বামী যতই গুণা করুক আপনার কোনো গুণা হবে না, কিন্তু বউ গুণা করলে স্বামীর কি হবে? গুণা হবে। কাজে বেশি বললে তিক্ততা হবে, আপনি সেজদায় যে আল্লাহর কাছে দোয়া করেন স্বামীর জন্য, আর বেশি নসিহত করেন না, কারণ স্বামীর জন্য নসিহত করা ফরজ, আর স্ত্রীর জন্য স্বামীকে নসিহত করা ফরজ না। করেছে বেচারা, শুনে না কি করবে, যাই হোক, অনেক কষ্টের কথা, স্বামীর অনেক জালেম আছে, যেটা বলছিলাম, আবার বইরাও জালেম আছে একেবারে কম না, যেটা বলছিলাম। তাহলে আপনার স্ত্রীকে আপনি বাড়ি দিয়ে বুঝাবেন, নামাজে আমাদের দেহ ঢাকা রাখতে হবে, যদি কেউ শাড়ি পরে নামাজ পড়েন তাহলে পারে, তার হাতা ব্লাউজের হাতা কোনটুকু হবে? হ্যাঁ, এবং ঝুল ছায়া পর্যন্ত যেতে হবে, আর উপরে শুধু মাথায় শাড়ির আঁচল দিলে হবে না, মাথার উপরে আলাদা একটা বড় ওড়না অথবা হিজাব দিয়ে আটকে হবে, যেন এগুলো খুলে বেরিয়ে না যায়। কথা কি বুঝতে পেরেছেন? মেয়েদের জন্য প্রথম জান্নাতে যাওয়ার প্রথম কাজ কি কি? পাঁচ ওয়াক্ত ফরজ। আমাদের জন্য একই কথা, আমরাও পুরুষ নারী মুসলমান, মুসলমানের সবচেয়ে বড় কাজ কি? আমরা অনেক সময় নামাজকে কঠিন মনে করি, যেমন সকালবেলায় আধা ঘন্টা হাঁটাকে কঠিন মনে করি, কিন্তু সপ্তাহে সপ্তাহে রক্ত দেয়া কঠিন মনে হয় না, এর তো কোনো ঔষধ নেই। কথা বুঝতে পারছেন না? নামাজ আমার প্রিয় কাজ, একটু নামাজ পড়ে দেখেন, সকালবেলায় মাস দুয়েক হাঁটলে দেখবেন কি মজা লাগে, সারাদিন ফুর্তি লাগে, ডাক্তারের খরচ কমে যাবে, তখন আর হাঁটা ছাড়তে পারবেন না। আর নামাজ যখন পড়বেন, নামাজের পরে দোয়া করলে আল্লাহ কবুল করে, মনে শান্তি লাগে, রোগ ব্যাধি কমে গেছে, বিপদ আপদ কমে গেছে, হুজুরের টাকা না অত টাকা দেওয়া লাগছে না, দেখবেন তখন আর নামাজ ছাড়তে পারবেন না। তো এই জন্য নামাজ আল্লাহর সাথে বান্দার সবচেয়ে প্রিয় সম্পর্ক, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আমাদের পড়তে হবে আমাদের নিজের জন্য। ওয়াসামাত শাহরাহা, এবং রমজানের, শুধু রমজানের ফরজ রোজাটা রাখবে, নফল রোজা জরুরি নয়। কটা গেল? তিন নম্বর, এখানেই গোলমাল, বলছি না, একটা রোগ থেকে মুক্ত হতে পারলেই মেয়েদের জন্য জান্নাত সহজ। ও আতা আদবা আলাহা, মেয়েটা তৃতীয় যে কাজটা করবে, স্বামীর আনুগত্য করে সংসার করবে। আপনার খুশি না বেজার? তত হবেনি, বৌদের বিরুদ্ধে গেছে, খুশি হবেন না। এটা উভয়ের কিছু জিম্মাদারি আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদের জন্য দুটো দায়িত্ব, ছেলেদের জন্য বেশি দায়িত্ব। এখানে মূল থিম হলো, আমরা অনেকে মনে করি পুরুষ মসজিদে আল্লাহর জিকির করে, টাকা পয়সা দেয়, মাশাআল্লাহ,
তাহাজ্জুদ পড়ে, অনেক ইবাদত করে, কিন্তু স্ত্রীর সাথে ঝগড়া করে, স্ত্রীকে গাল দেয়, মারু দেয়, এরকম হুজুর মার্কা মুসলমান আছে না নেই? আবার অনেক মহিলা সবে বরাতে ইবাদত করে, শাওয়ালের রোজা রাখে, সবে কদরে ইবাদত করে, কিন্তু স্বামীর সাথে ঝগড়া করে, আছে না নেই? কারণ আমরা মনে করি যে রাজ রোজা রাখবো আল্লাহর কাজ, জিকির করব আল্লাহর কাজ, মসজিদে টাকা দেবো আল্লাহর কাজ, কিন্তু বোর সাথে কি করব না করব এটা তো আমার পার্সোনাল কাজ, এখানে তো আল্লাহর কিছু নেই। বউ মনে করে যে ফকির খাওয়াবো আল্লাহর কাজ, তসবি তাহলিল করবো আল্লাহর কাজ, সবে বরাত করবো আল্লাহর কাজ, স্বামীর সাথে কি করি না করি তো আমার কাজ, এখানে তো আল্লাহর কিছু নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সংক্ষেপ যেটা বলেছে সেটা হলো এই যে একজন মহিলার জন্য সবে বরাত করা, সবে কদর করা, শাওয়ালের রোজা রাখার চেয়ে স্বামীর জন্য কষ্ট করা, স্বামীর সাথে হাসি মস্করা করা, স্বামীকে সময় দেওয়া অনেক বেশি সওয়াব এবং বরকতের কাজ। একজন পুরুষের জন্য তাহাজ্জুদ পড়া, মসজিদে জিকিরোজিফা করার মতো বা তার চেয়ে অনেক বেশি সওয়াবের কাজ হলো স্ত্রী রাগ করলে রাগ সহ্য করে স্ত্রীকে গাল না দেওয়া, স্ত্রীর সাথে ভালো আচরণ করা। আপনি মসজিদে টাকা দিলে যে সওয়াব পাবেন, স্ত্রীর জন্য আইসক্রিম কিনে আনলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। আমি বানিয়ে বলছি না, আমি সহি হাদিসের আলোকেই বলছি। কিন্তু সমস্যা থেকে গেল, হুজুরের টাকার কথা বললে, মসজিদের টাকার কথা বললে আমাদের কিছু ভাগ হয়, কিন্তু আপনার বউয়ের আইসক্রিম কেনার কথা বললে আমার তো ভাগ দেবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, তুমি এক টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এক টাকা গরিব মিসকিনের দেবে, এক টাকা ফ্যামিলির জন্য ব্যয় করবে, বেশি সওয়াব পাবে যেটা ফ্যামিলির জন্য ব্যয় করবে। তো আমরা আল্লাহর দিনকে বুঝতে পারিনি। স্ত্রীর প্রতি দায়িত্ব দুটো, এক নম্বর হলো যে সেবা স্বামী স্ত্রী ছাড়া আর কারোর থেকে নিতে পারেন না, শরীয়ত বৈধ করে না, এই রকম সেবা স্বামীর দরকার হলে স্ত্রী তা করবেন, স্বামীর আনুগত্য করা এক্ষেত্রে ওয়াজিব। যদি ওজর ছাড়া স্বামীর কথা না শোনেন, আল্লাহর ফেরেশতারা লানত করবে। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় হল বাড়ি থেকে বের হতে গেলে স্বামীর অনুমতি লাগবে। বাকি রান্না করা, বাচ্চা কাচ্চা দুধ খাওয়ানো, প্যাম্পার পরানো, সেবা করার, ঝাড় দেওয়া, গরু ছাগল সরানো, এসব ক্ষেত্রে স্বামীর সংসারে সহযোগিতা করলে স্ত্রী সওয়াব পাবেন। স্ত্রী যদি আপত্তি করেন, স্বামীর উপরে ওয়াজিব দায়িত্ব হলো স্ত্রীকে সহায়তা করা। কেউ সুবহানাল্লাহ বলেনি, কারণ সবার বিরুদ্ধে গেছে, কিন্তু আসলে পক্ষে গেছে, আমাদের বিরুদ্ধে গেছে। কয়েক মাস আমল করে দেখেন, বুঝতে পারবেন, তখন আর আমাদেরকে দোয়ার জন্যও যাওয়া লাগবে না, হাদিয়াও দেওয়া লাগবে না, নিজের বাড়িতেই মনে হবে জান্নাত। যেটা বলছিলাম, স্ত্রীর জন্য আর একটা দায়িত্ব আছে, স্বামীর দায়িত্বটা পরে বলছি, সেটা হলো কৃতজ্ঞতা। সেটা কি? এই জায়গায় স্ত্রীরা ঠগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা দোজকে যাবে অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র অকৃতজ্ঞতার কারণে। সেটা কি? স্বামী, কারোর স্বামী ষোলো আনা আদায় করতে পারে না, কারোর বউই ষোলো আনা আদায় করতে পারে না, এটা মানবীয় প্রকৃতি। আল্লাহ আমাদের এত দিয়েও ষোলো আনা আমরা খুশি হই না, ঠিক না? খালি মনে হয় আল্লাহ আমার কম দেশে ওর বেশি দেশে, ঠিক না? কিন্তু মেয়েরা ইমোশনের কারণে অনেক সময় বলে ফেলেন, প্রায় বলে ফেলেন, একটা অন্যায় হলে জীবনে তোমার কাছে কোনো শান্তি পেলাম না, এরকম আছে না? আল্লাহ রাসূল নিজে বলেছেন যে এই কথাটা না বন্ধ করলে মেয়েদের দোদকে যাওয়া লাগবে। কারণ প্রতিটি স্বামী স্ত্রীর জন্য কাজ করেন, কষ্ট করেন। কারোর স্বামী যদি মারা যায়, ওই স্ত্রীর সামাজিক পারিবারিক সম্মান বাড়ে না কমে? কমে না, অনেক কমে যায়। আমাদের এক বন্ধু বলছেন যে ভাই, আপনার ভাবি খুব কষ্ট দেয়, খুব জুলুম করে, কি করি ভাই বলেন তো? তা আমরা বললাম, খুব সিম্পল কথা, অন্তত এক মাসের জন্য গুম হয়ে যাও, যেন কেউ জানতে না পারে, সবাই জানে যে তোমার শেষ, খুন, মরে গেছে। এই এক মাসের ভিতরে ভাবি বুঝে ফেলবে যে স্বামী কি জিনিস। এরপরে যখন পাবে, দেখবে আগের মতো আর খারাপ আচরণ করবে না। ওই বন্ধু বলছে যে না ভাই, এরকম গুম হওয়ার তো কোনো সুযোগ নেই। তখন আমরা বললাম,
যে যদি গুম হওয়ার সুযোগ না থাকে তাহলে একটু কষ্ট করে ভাবির অত্যাচার সহ্য করো, ইনশাআল্লাহ সওয়াব পাবে। কথা কি বুঝতে পেরেছেন? যেটা বলছিলাম, স্বামী স্ত্রীর জন্য কষ্ট করেন, যদি স্বামীর কোনো ভুল হয় বলা যাবে যে তুমি আর অনেক ভালো পেয়েছি, এইটা খারাপ, এটাতে কোনো দোষ নেই। কিন্তু স্বামীর ভুলগুলোই মনে রাখলাম, ত্রুটিগুলো মনে রাখলাম, তার কষ্ট, খেদমত, পরিশ্রম, ভালোবাসা, সহায়তা এগুলো মনে রাখলাম না, এটা ভয়ঙ্কর পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাসতাগনি আনহা। যে মহিলা স্বামীর খেদমত ছাড়া চলে না, তার স্বামীর সহায়তা তার প্রয়োজন, কিন্তু স্বামীর প্রতি তার কোনো কৃতজ্ঞতার অনুভূতি নেই, ওই মহিলার দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন না, তাকানি না। আল্লাহ যদি আপনার দিকে না তাকান তাহলে আপনার সবে বরাতেই কি লাভ আর সবে কদরেই কি লাভ? কথা কি বুঝতে পারছেন? এটা হলো স্ত্রীদের দায়িত্ব, স্বামীর দায়িত্ব। স্বামীর দায়িত্ব বলার আগে একটা হাদিস বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে থাকতেন তখন তিনি কি করতেন? আয়েশা বলেন, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি ফি মিহনাতি আহলিহি কানা ইয়াখদুমু নাফসাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে থাকতেন তখন তিনি খেদমত করতেন, কার কার খেদমত করতেন? আস্তে আস্তে কোন, আপনাদের স্ত্রীরা কিন্তু আশেপাশে আছে, শুনে ফেললে সমস্যা হয়ে যাবে। আমার স্ত্রী আশেপাশে নেই, কাজে আমার সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাম বাড়িতে থাকলে কার খেদমত করছেন? কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি, তার পরিবারের স্ত্রীর খেদমতে থাকতেন। ফি মিহনাতি আহলিহি, তার স্ত্রীর কর্মে সহায়তা করতেন, নিজের কাজটা নিজে করতেন, নিজের কাপড় নিজে ধুইতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, নিজের স্ত্রীর কাজে সহায়তা করতেন, স্ত্রীকে সময় দিতেন, স্ত্রীর সাথে একসাথে খেতেন, স্ত্রীকে গালে তুলে খাইয়ে দিতেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ। তাহলে আপনার প্রথম দায়িত্ব, আপনি ভালো আচরণ করবেন। মহিলারা ইমোশন বেশি, আর ইমোশনের কারণেই তারা মাতৃত্বের দায়িত্ব পালন করেন। একটা সন্তানের অসুখ হলে মা রাতের পর রাগ জাগে, ক্লান্ত হয় না বাপারে, এই ইমোশনের কারণে তিনি স্ত্রীরা মাঝে মাঝে খারাপ আচরণ করে, রাগ করে, হয়তো বাজে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তার সাথে ঝগড়া করেছেন, বাজে কথা বলেছেন, অভিমান করে সারাদিন কথা বলেননি, এত বাজে কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্টে এক মাস ঘরে আসেননি, মসজিদে পড়ে থেকেছেন, কিন্তু কিন্তু কখনোই স্ত্রীর রাগের মাথায় স্ত্রীর সাথে খারাপ আচরণ করেননি। কেউ সুবহানাল্লাহ বলল না, শুধু এক হুজুর বলল। আমি যদি বলতাম যে অমক আসমান দিয়ে উড়ে যেত, পাতাল দিয়ে চলে যেত, জাহান্নামে ভেসে বেড়াতো, সব সুবহানাল্লাহ করবে। আরে মিয়া, এত হিন্দু পারে, মুসলমানও পারে, ও ইন্ডিয়ায় যান, এরকম কারামতের গল্প বড় বড় সাই বাবার নামে আসে নেই, এগুলো কিছু না। আসল হলো যে প্রচন্ড রাগের মাথায় আপনি আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন, এই হলো বড় কারামত। কথা বুঝতে পারেন? এটা করলে আপনি জিতবেন, আমি না, আপনি দুনিয়ায় জিতবেন, আল্লাহর কাছে জিতবেন। তো যেটা বলছিলাম ভাইরা, এটা হলো প্রথম দায়িত্ব। দ্বিতীয় হলো যে স্ত্রীকে আপনি সাধ্যের ভিতরে সবচেয়ে ভালো রাখবেন, তার পোশাক আশাক, খাওয়া দাওয়া, থাকা সাধ্যের ভিতরে ভালো রাখবেন, তাকে তার দিনই কাজে সহায়তা করবেন, দিনের পথে রাখার জন্য তাকে সহায়তা করবেন। আমরা পরিবার মানে স্বামী হলো বাজার সরকার আর স্ত্রী হলো রান্নার বুয়া। আমরা কিন্তু আমাদের খাওয়া একসাথে খাবো, একসাথে ওয়াশরুমে যাব, আমাদের জীবনটাকে একটা ডিভাইন ইউনিট বানাবো, আমরা দুনিয়া এবং জান্নাতে একই সাথে থাকব, এই চিন্তাটা আমরা করছি না। যাই হোক ভাইরা, তাহলে তিনটে গেল, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতা আদবালাহা ওয়া হাফিজাত ফারজাহা। চতুর্থ কাজ হলো
কোন মহিলা যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন, রমজানের রোজা রাখেন, স্বামীর আনুগত্য করে, সহযোগিতা করে, শান্তিতে সংসার করেন এবং তার ইজ্জত আবরু পর্দা হেফাজত করেন, আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেবেন। তো ভাইরা, যেটা বলতে আমি শুরু করেছিলাম এটা দিয়ে আমি শেষ করব, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের সাথে আমাদের ইসলামের প্রথম পার্থক্যটা মনে আছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শিক্ষা উম্মতের কল্যাণে, মানুষের উপকার হবে, নবীর কোনো স্বার্থ নেই। আর আমাদের ইসলামের ভিতরে আমাদেরও কিছু। আর দ্বিতীয় পার্থক্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ফরজের উপরে গুরুত্ব দিয়েছেন, ঠিক না? ফরজ এবং হক এই হাদিসে আল্লাহর ফরজ গেছে আর কি মানুষের হক, কথা বুঝতে পারেননি? আর আমাদের দাওয়াত হলো নফলের। আমাদের যত ঝগড়া পাগড়ি নিয়ে, টুপি নিয়ে, মিলাদ নিয়ে, রফাদাইন করবো না করবো না নিয়ে, মোনাজাত করবো না করবো না নিয়ে, এইগুলো নিয়ে ঝগড়া কিনা বলেন? এগুলো সব তো ফরজ, ঠিক না? নামাজে হাত উঠানো বা নামানো ফরজ, আমিন জোরে বা আস্তে বলা ফরজ, মিলাদ পড়া ফরজ, মোনাজাত করা বা না করা ফরজ, কোনো ফরজ নিয়ে আমরা ঝগড়া করি না। নামাজ পড়ে না, নো প্রবলেম, পড়লো কি রুকু সেজদা ঠিক হলো কিনা, নো প্রবলেম, মোনাজাত করলো অথবা করলো না এটা নিয়ে ঝগড়া, কথা বুঝেননি? এইটা আমাদের দলাদলি গ্রুপিং এ সাহায্য করে, আসলে আপনাদেরকে ইমানের পথ দেখায় না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আমরা যতই ঝগড়া করি একটা সহজ ইবাদত করবেন। সকল মুসলমানকে আল্লাহকে মাবুদ মেনেছে, নবীকে নবী বলে সাক্ষী দিয়েছে, তাকে আপনি ভালোবাসবেন, কি করবেন? তার জন্য দোয়া করবেন, তার গুনাহকে ভালোবাসবেন না কিন্তু তার ইমানটাকে ভালোবাসবেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মুসলমানের প্রতি কোনো নফলের কারণে কোনো ঘৃণা শত্রুতা পোষণ করবেন না, কথা কি বুঝেছেন? ফরজের ত্রুটি বিচ্যুতি হলে এজন্য মনে আফসোস থাকবে, ক্ষোভ থাকবে, কিন্তু তার বাকি ফরজ এবং ইমানের অবমূল্যায়ন করবেন না। একজন মানুষ আমার ফুরফুরার পীরকে খুব গাল দেয় কিন্তু নবীকে মানে, নবীকে মহব্বত করে, নবীর দিন মানে, নবীর নামাজ পড়ে, কিন্তু আমার ফুরফুরার পীরকে খুব গাল দেয়, ওই ব্যক্তিকে আমি ভালোবাসবো না দুশ্মন ভাববো? যদি দুশ্মন ভাবি তাহলে বুঝবো যে আল্লাহর নবীর সে আমার পীর সাহেব আমার কাছে বড়, এবং এই কাজটাই কিন্তু আমরা করছি। একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে কিন্তু আমার দলের না, তবলিগ না, জামাত না, সরমনে না, ফুরফুরা না, এই কারণে তাকে আমরা দুশ্মন দুশ্মন ভাব পোষণ করি, ঠিক না? আবার আমারই পীর সাহেবের মুরিদ, হয়তো দাড়ি নেই, হয়তো গুনাহ করে, তার আমরা আপন আপন মনে হয়, ঠিক না? তাহলে বোঝা গেল আমাদের কাছে আল্লাহর নবীর সে আমাদের হুজুর অথবা আমাদের মাজহাব অথবা আমাদের দল বেশি প্রিয়, এটা কিন্তু ইমানের লক্ষণ না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমাদের ভালোবাসার মানদণ্ড আল্লাহ এবং তার রাসূল হবে, আর কিছু বাছাই করবো না, যার ভিতরে আল্লাহর ইমান আছে, আল্লাহর ফরজ ইবাদত আছে, নবীর মহব্বত আমরা দেখতে পাচ্ছি কিছু আছে, যত ভুল থাক ভুলের জন্য মনে কষ্ট থাকবে কিন্তু তার ইমান আমলের মূল্যায়ন করব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে, তখন আমরা ইমানের মজাটা পাবো, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।